ওয়ালাইকুম সালাম। এটা কি তৈয়ব মুন্সির বাড়ি? জি, আমি তৈয়ব মুন্সি। হাতেম মুন্সি আপনার বাবা? জি, হাতেম মুন্সি আমার বাবা। তাহলে তো ঠিক ঠিকানাতেই আসছি। আজকে আপনার শরীর ভালো? আমার শরীর ভালো আছে মানে আমার তো শরীর ভালোই থাকে, আমি তো বুঝা না। না না, তা তো দেখতেই পাচ্ছি। তো আপনার পরিচয়টা? আমার পরিচয়, আমার নাম তাহমিনা। খুব সুন্দর নাম। প্রভাতী সমিতি থেকে আসছি, চিনতে পেরেছেন নিশ্চয়ই। না, প্রভাতী সমিতি তো আমাদের এলাকায় একটা খুব মানে বিখ্যাত সমিতি, সবাই জানে, শুনে আপনারা সুনাম আছে, আপনারা লোন দেন, কিস্তির টাকা উঠান। হ্যাঁ, গত 6 মাস আগে আপনি 2 লক্ষ টাকা লোন নিয়েছিলেন, কিন্তু একটা কিস্তি দেওয়ার পরে আর কোনো টাকা দেননি, কেন জানতে পারি? অত্যন্ত দামি প্রশ্ন, যে দামি প্রশ্নটা আপনাদের অফিস থেকে এই পর্যন্ত আইসার কেউ করে নাই। প্রশ্নটার উত্তর আমার দিতে ইচ্ছা করছে, আমি দেই। একটা লোকের বাসায় কি সব সময় টাকা থাকে? টাকা নিয়ে বসে থাকে সে? হ্যাঁ, আপনাদের অফিসের লোকজনের সভাপতি সে, সময় নাই গোবায় নাই বাবু, এখানে হাত ঠিক আত্মাই যাবো না। এটা আপনি ঠিক বলেছেন, একটা মানুষের বাসায় তো আর সব সময় টাকা থাকে না, কিন্তু তৈয়ব ভাই আপনি তো জানেন প্রতি মাসে আপনার কিস্তির টাকাটা দিতে হয়, তাহলে আপনি বাসায় টাকা রাখেন না কেন? আরেকটা দামি প্রশ্ন করছেন, এটার উত্তর দিন। আমি তো একজন কর্মক্ষম লোক, আমি তো ল্যাংরা লুলা না, কাজ তো আমাকে করতে হয়, আর কাজ না করলে আমি তো আপনাদের লোনের টাকা শোধ করতে পারবো না। তো দেখা গেলো আপনাদের অফিস থেকে লোকজন আসছে, আমার পাইলো না, আমি তখন বাইরে, তো বাইরে আমি থাকবো না, আমি কি সবসময় ঘরে থাকবো? তারা একটু অপেক্ষা করবে, 1 ঘন্টা অপেক্ষা করলেই তো হয়, সেটা করবে না, তারা চলে যাবে এবং গিয়ে ছড়ায় বেড়াবে যে তৈব মুন্সি কিস্তির টাকা দেয় না, কেমন লাগে বলেন? সরি সরি, তাহলে তো এখানে আপনার আসলে কোনো দোষই নাই, দোষ সব আমাদের অফিসের যত স্টাফ আছে ওদের। আচ্ছা ভাই, এখন থেকে আমি আসব, কিস্তির টাকাটা আপনি আমার হাতে দিবেন, ঠিক আছে? খুব ভালো হয়, খুবই ভালো হয়, আপনি আসবেন সব সময়। টাকা দেব না কেন, আমি লোন নিছি, তাহলে কিস্তির টাকা পরিশোধ করব না আমি? হানান ভাই, হানান ভাই। জি ম্যাডাম। হানান ভাই, ওনার কয়টা কিস্তি বাকি আছে? এই মাসের সহ আগের 60টা, টোটাল 8টা, 1 লাখ টাকা বাকি। আচ্ছা ঠিক আছে, আপনি অফিসে যান, কোনো দরকার হলে আমি নিজে আপনাকে কল করে নিব, আর অফিসে গিয়ে আমি আপনাদের সবার সাথে কথা বলছি। এত ভালো একটা মানুষের সম্পর্কে আপনারা যা তা কথাবার্তা বলতেছেন ম্যাডাম। এতটাই না ম্যাডাম বললেন না, আপনারা তো এটাই করেন রে ভাই। ম্যাডাম আসুন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তৈয়ব ভাই, কিস্তির বাকি টাকাগুলো আমার কাছে দিয়ে দেন, আপনার টাকাগুলোর জন্য আমাদের অফিসে অ্যাকচুয়ালি একটু ঝামেলা হচ্ছে, যদিও এখানে আপনার কোনো সমস্যা নেই, মানে দোষটা আমাদের স্টাফদেরই। তার মানে হয়েছে কি, আসলে এই তারা আসলে আমারে পায় না, আর আমি থাকলে তারা আসে না, এইসব টালটিবালটির কারণেই টাকাটা দেওয়া হইতেছে না, আমি নিজেও বিরক্ত, তো মানুষের ব্যাপার বুঝেন না। আপনি 2 ঘন্টা পরে আসলে খুব ভালো হইতো, কারণ টাকাটা নিয়ে আমি টেনশনেও আছি, মনে করেন আমি তো আপনাদের কিস্তি দিই, সঙ্গে তো সুদও যায়, আমার কাছ থেকে আমার এক বন্ধু লাখ 2 টাকা ধার করছে, প্রায় 1.5 বছর হয়েছে টাকাটা দিতেছে না, এখন সে ওয়াদা করছে আজকে টাকাটা দিবে, আমি রওনা দিচ্ছিলাম ইনফ্যাক্ট ওই টাকা আদায় করার জন্য। হ্যাঁ, টাকাটা নিয়ে আসবো। তো ঠিক আছে, আমি টাকাটা নিয়ে আসি, তারপর আপনাদের দিয়ে দিই 1 লাখ। সমস্যা নেই, আপনি গিয়ে টাকাটা নিয়ে আসেন, আমি এখানে বসছি। করবেন এখানে কই? আপনার ঘরে আপনার আম্মা? আম্মা তো অনেক আগে। হ্যাঁ জানি তো, আছে আছে, আম্মা আছে। হ্যাঁ ঠিক আছে, ঘরে থাকে।